এগ গার্লিক পাস্তা বানানোর জন্য প্রথমে মাখনে রসুন কুচি, ডুমো করা পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স ও সেদ্ধ করা পাস্তা দিয়ে নেড়ে চেড়ে আরো একটু মাখন, স্বাদ মতো নুন ও অরিগানো দিয়ে টস করে নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে মাখন, ময়দা, ডিম ও আন্দাজ মতো দুধ অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে সস বানিয়ে গার্লিক পাউডার ফ্রাইড পাস্তা হোয়াইট সসে ঢেলে তাতে চিলি ফ্লেক্স ও চিজ গ্রেট করে মিশিয়ে নিয়ে রেডি এগ গার্লিক পাস্তা।